নমস্কার দর্শক বন্ধু, প্রকৃত জ্যোতিষের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। তাহলে মানব জাতির সামনে দাঁড়িয়ে আছে একটা টোটাল ফান্ডামেন্টাল চেঞ্জ। মানব জাতি, পুরো জগৎ, সমস্ত অস্তিত্ব একটা পরিবর্তনের দিকে এগোচ্ছে। এন্টায়ার হিউম্যানিটি ইজ মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাওয়েকেনিং, একটা নবজাগরণ, একটা নবচেতনার উন্মেষ। এবং এই সমস্ত নবজাগরণ, নবচেতনা প্রাক্কালে বিশাল বিশেষ সংকট হয়, ট্রান্সফরমেশন হয়। 8th হাউস ফলোড বাই 9th হাউস। 8th হাউস হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডিজাস্টার, ডেথ। তারপরে নবজন্ম 9th হাউস, বৃশ্চিক আর ধনু। 2020 2020-কে আমি বলেছিলাম ইয়ার অফ রিবার্থ। এই অ্যাওয়েকেনিং, এই নবজাগরণের দিকে মানব জাতি এগোচ্ছে। এবং এই মিথুন ধনু, এই বৃষ বৃশ্চিক, এই যে ক্ষেত্রটা, এখানেই রাহুকেতু তুঙ্গস্থ নিচস্থ হচ্ছে, এখানেই করণাসুরের জন্মক্ষেত্র, ক্রাইসিসের মাধ্যমে হচ্ছে, প্রচণ্ড সংকটের মাধ্যমে। কারণ আমরা তো ওই কামক্রোধ লোভমোহ অহংকার আমাদের চরমে গিয়ে পৌঁছেছে। এখন তো আমাদের অ্যাটেনশন স্প্যান 3 সেকেন্ডস, লাস্ট গ্রিডিয়ান্ট সেক্স ছাড়া আমরা কোনো কিছুতে রেসপন্ড করতে পারছি না। আওয়ার অনলি ট্রিগার ইজ লাস্ট গ্রিডিয়ান্ট সেক্স। যখন বৃশ্চিক থেকে আপনি ধনুতে প্রবেশ করলেন, তখন ক্ষেত্রটাই তো পাল্টে গেল। ধনু, মকর, কুম্ভ, মীন, বৃহস্পতি আর শনির ক্ষেত্র। বৃহস্পতি আর শনি তো আর সলিড প্ল্যানেটস নয়, দে আর গ্যাস জায়ান্টস। এবং কি গ্যাস জায়ান্টস? না, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, লাইটেস্ট এলিমেন্টস ইন দ্য ইউনিভার্স। তাহলে যদি আপনার নবজন্ম হতে হয়, আপনি যদি অষ্টমে পেরিশ না করেন, অষ্টমে যদি আপনার কাহিনী সমাপ্ত না হয়, যদি আপনার নবজন্ম হতে হয়, ইফ ইউ হ্যাভ টু ক্রস ওভার, ইফ ইউ হ্যাভ টু ব্রেক অন থ্রু টু দি আদার সাইড ধনুতে, তাহলে আপনাকে নির্ভার হতে হবে। ইউ হ্যাভ টু শেড ইয়র এক্সেস ব্যাগেজ। এক্সেস ব্যাগেজ কোথায় থাকে আমাদের? ইন দ্য মাইন্ড। আমরা জানি, আমরা পৌরাণিক কাহিনীতে পড়েছি যে ব্রহ্মার সব মানস পুত্র ছিল, প্রজাপতি, ঋষি, সনৎকুমার, নারদ মুনি, শানক। আমরা ব্রহ্মার চেয়ে কিছু কম নই, আমরা ব্রহ্মার চেয়ে অনেক অনেক কাটি উপরে। মানসপুত্র মানে মাইন্ড বর্ন, যা মন থেকে জন্ম নিয়েছে। আমাদের ক্ষমতা তো স্বয়ং ব্রহ্মার চেয়ে অনেক অনেক বেশি। কাম ক্রোধ লোভ মোহ অহংকার দিয়ে আমরা যে মানসপুত্র জন্ম দিয়েছি, তার তো কোনো কাউন্ট নেই। অসংখ্য, ইনিউমারেবল। এবং আমাদের মানসপুত্র কামক্রোধ লোভমোহ অহংকার, এবং সেখান থেকেই যত ইস্যুজ আমাদের জীবনে,
আমাদের জীবন মানেই তো ইমোশন, আবেগ। এবং আমাদের জীবনই তো আমাদের মানসপুত্র, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, ফার্স্ট সেট। তারপরে তার প্রজন্ম, তার প্রজন্ম, তার প্রজন্ম, জেনারেশনস আফটার জেনারেশনস। কিন্তু আপনার যদি অষ্টমে পতনকে আটকাতে হয়, আপনাকে যদি ধনুতে নবমে যেতে হয়, তাহলে নির্ভর হতে হবে। ওই মানসপুত্রগুলোকে আগে ত্যাগ করতে হবে। এবং এই যে যুগ যুগ ধরে সিদ্ধপুরুষরা এসেছেন পৃথিবীতে, কেন এসেছেন? তারা তো জীবন মুক্ত, তাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে যত বেশি মানুষকে ওই উত্তরণের পথে নিয়ে যাওয়া যায়, হেল্প অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইন দ্য পাথ অফ অ্যাসেনশন। তাহলে তো তাদের কোনো কাজ নেই, তাহলে তো তাদের ফিরে যেতে হবে। শিব শিবা বলবে, তোমরা এখানে কী করবে? তোমাদের কী কাজ আছে? তোমাদের তো কোনো কাজ নেই, তোমাদের একটাই কাজ মানব জাতির উত্তরণ। নাহলে লোফ অ্যারাউন্ড করার তো কোনো দরকার নেই পৃথিবীতে। তো যুগ যুগ ধরে যত সিদ্ধগুরুরা এসছেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল মানব জাতির উত্তরণ, মানব জাতির এই অ্যাসেনশনে সহায়তা করা। এবং সমস্ত সিদ্ধগুরুরা বারবার একটা কথা বলেছেন, যে যে মানুষ তার এই যে মানসপুত্র, কামক্রোধ লোভ মোহ অহংকার, সেই মানসপুত্রকে নিয়ে সংসার করবে এবং সেখান থেকে আরও নাতি নাতনি, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড 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 চিলড্রেন জন্ম হবে, এই যে বিকৃত দূষিত চেতনা, দ্য ডিস্টর্টেড করাপ্ট কনসিয়াসনেস, এই ডিস্টর্টেড করাপ্ট কনসিয়াসনেস উইল পেরিশ, উইল বিকাম এক্সটিংক্ট। সৃষ্টির বিবর্ধনের ধারায় আমরা যে বহু প্রজাতির বিলুপ্তি দেখেছি, বিলোপ হয়েছে, ইনিউমারেবল স্পিসিস এক্সটিংক্ট হয়েছে ইন দ্য কোর্স অফ এভলিউশনারি জার্নি, সেই রকম যে সমস্ত মানুষের চেতনা দূষিত এবং বিকৃত হবে, যাদের কোনো রকম প্রয়াস হবে না নিজেদের বিকৃত দূষিত চেতনাকে পরিশোধিত করার, তারাও এই বিলুপ্ত প্রজাতির মতো তাদেরও বিলোপ হবে, দে উইল অলসো বিকাম এক্সটিংক্ট। এই জন্য এত মৃত্যু দেখছি আমরা, মাস স্কেলে লস অফ লাইফ। কারণ মানব চেতনা হ্যাজ হিট, হিউম্যান কনসিয়াসনেস হ্যাজ হিট অ্যান অল টাইম লো। অথচ উই আর মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাওয়েকেনিং, উই আর মুভিং টুয়ার্ডস আ মাচ হায়ার লেভেল অফ কনসিয়াসনেস, একটা অন্য জগৎ, একটা নব কলেবর, নব জাগরণ, নবজীবনের দিকে আমরা এগোচ্ছি। পাশ্চাত্য দেশে, ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাদের যেহেতু ধর্ম পরম্পরা ভিন্ন, দেয়ার রিলিজিয়ন অ্যান্ড ট্রেডিশন ইজ ডিফারেন্ট,
তাদের মধ্যে এই নবজাগরণের যে ধারণাটা সেটা কিন্তু বিচিত্র কিছু অভিজ্ঞতার মাধ্যমে হয়েছে, বহু মানুষের হয়েছে। সেই অভিজ্ঞতাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স। বহু মানুষের হয়েছে পাশ্চাত্য দেশে। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স মানে এই যে বডি কনসিয়াসনেস, এই যে আমরা শরীর সর্বস্ব যে আমাদের অস্তিত্ব, একটা বিশেষ সময় আমার যে রিয়েল সেলফ, আমি তো এই শরীর নই অ্যাকচুয়ালি, তো শরীরের মধ্যে যে জীবাত্মা বসবাস করছে সেই জীবাত্মা শরীর ছেড়ে বাইরে বেরিয়ে যায়, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই ঘটনা অস্ত্রোপচারের সময়, সার্জারির সময়, যখন অ্যানেস্থেশিয়া দিয়েছে ব্যক্তিকে, অ্যানেস্থেশিয়া দেওয়ার পর তার যখন জ্ঞান চলে গেছে, তখন সেই শরীর থেকে জীবাত্মা বেরিয়ে ওই সার্জারি দেখছে টেবিলে, তার সার্জিক্যাল টেবিলে দেখছে তার শরীর শুয়ে আছে, শায়িত আছে, এবং চিকিৎসকরা সেই শরীরের উপর অস্ত্রোপচার করছে। সে তার অজ্ঞান শরীরকে দেখছে, করে তারপর একটা সময়ের পর তাকে, ওই জীবাত্মাকে একটা অন্য জগতে কিছু, অন্য জগতেরই কিছু প্রাণী তাদের গাইড করে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে একটা অন্য ডাইমেনশনে একটা অন্য জগতের দর্শন করায়, যে জগতে আজকের মানুষ, পশু পাখি, গাছপালা সবই আছে, কিন্তু সব সম্পূর্ণভাবে রূপান্তরিত, সম্পূর্ণভাবে তাদের আকার আকৃতি পরিবর্তিত, টোটাল ট্রান্সফিগারেশন অফ এন্টায়ার হিউম্যানিটি, অ্যানিমালস, ট্রিজ, বার্ডস, ইনসেক্টস, হোল ওয়ার্ল্ড। তারপর তাদের বলা হয় যে এই যে তোমরা দেখছো, এই যে নতুন জগৎ, নতুন রূপে, নবকলেবরে, এটাই তোমাদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎকে, এই নবজীবনকে, এই পুনর্জন্মকে পৃথিবীতে আনবার জন্য মানুষের সহায়তা চাই, তোমাকে এই ডাইমেনশনে আনা হয়েছে দেখাবার জন্য, এবং তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর বিং রিকোয়েস্টেড টু অ্যাসিস্ট ইন দিস প্রসেস। পণ্ডিচেরির শ্রীমা বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ প্রিপেয়ারিং ফর আ বিগ চেঞ্জ, উইল ইউ হেল্প। ঠিক এই জিনিস অন্য ডাইমেনশনে ফিজিক্যাল, এই আমরা তো ইন্দ্রিয় জগৎ ছাড়া কিছু জানি না, কারণ আমাদের তো ইন্দ্রিয় আর অন্য কিছুর ক্ষমতা নেই অন্য কিছুকে পর্যবেক্ষণ করার, লিমিটেড পারসেপশন। কিন্তু এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে যে সূক্ষ্ম জগৎ আছে এবং আরও অনেক লোক আছে, তার সঙ্গে তো আমরা পরিচিত নই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আগামী অনুষ্ঠানে আমরা এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। আজের মতো অনুমতি দেবেন, নমস্কার।